মাযহাবের বিষয়ে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, প্রশ্ন করতেই পারেন। মাযহাব নিয়ে একটু ইদানিং খুব বেশি নাড়াচড়া হচ্ছে এবং লোকেরা মানে কিছু কথাবার্তা বলছেন। তো মাযহাব মূলত এটা হচ্ছে অপিনিয়ন, অভিমত, আমার অভিমত, আপনার অভিমত, এই অভিমতকে মাযহাব বলা হয় তাকে। মাযহাবটা এটা দিন নয়, খেয়াল রাখবেন। মাযহাবকে দিন হিসেবে যদি কেউ বলে বুঝে থাকেন তিনি ভুল বুঝেছেন। মাযহাব দিন নয়, দিন হচ্ছে ইসলাম, মাযহাবটা হচ্ছে অপিনিয়ন। অনেক ওলামায়ে কেরাম যখন আইমাতুল ইজতিহাদ, ইজতিহাদ ইমামগণ যখন আসলেন তখন সবাই ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করার পরে তারা ওপিনিয়ন দিয়েছেন এবং তাদের এই ওপিনিয়নটুকু মূলত ইজতিহাদের মাধ্যমে তারা ওপিনিয়ন দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে। সেক্ষেত্রে একজন ব্যক্তি তিনি যখন কোনো আলেমের এবং ওপিনিয়নকে গ্রহণ করবেন তাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যদি তার কাছে জানার সুযোগ থাকে এটি কোরআন এবং হাদিস অনুযায়ী যথাযথ কিনা। কোরআন হাদিস অনুযায়ী যদি যথাযথ না হয়ে থাকে তাহলে যেটি কোরআন হাদিস অনুযায়ী যথাযথ সেটাকেই মেনে নেবেন। আর যদি তিনি মনে করেন যে না কোরআন হাদিস অনুযায়ী এই বক্তব্য ঠিক আছে তাহলে তিনি কোনো ব্যক্তির অপিনিয়ন গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, এটি শরীয়তের কোনো বিধানের মধ্যে আসবে না। কারণ শরীয়ত পরিপূর্ণ হয়ে যাওয়ার পর, শরীয়তের মডেল আমি বলে দিয়েছি, মডেল তো ওই দিন আল ইয়াউমা, আজকের দিনে, কথা কি বুঝছেন কিনা, এই দিনের মডেল দেওয়া হয়েছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন মা লাম ইয়াকুন মিনাদ্দিন আল ইয়াউম, ওই সেই দিন যেটি দিনের মধ্যে ছিল না, লা ইয়াকুনু মিনাদ্দিন আবাদান, সেটি কোনোদিন দিনের মধ্যে আর হবে না, দিনের মধ্যে সেটাকে আর কেউ অন্তর্ভুক্ত করতে পারবে না। দিনকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি। সুতরাং দিন পরিপূর্ণ হওয়ার পরে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত কারো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হওয়ার কোনো সুযোগ, কে ফরজ করেছে, কত সালে ফরজ করেছে, এসব প্রশ্নের কোনো উত্তর নেই, ফালতু কথা। এটি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিচ্ছু না, এটি কোনো ব্যক্তির ইচ্ছা ইচ্ছাধীন বিষয়, তিনি অনুসরণ করতে পারেন। আর তিনি অনুসরণ করার ক্ষেত্রে যদি দুই একটা সহি হাদিসের আমল করেন তাহলে তিনি মাযহাব থেকে বের হয়ে যাবেন না, ভুল কথা। মাযহাব ইমামগণ স্পষ্ট করেছেন, ইবনে আবিদিন রহমতুল্লাহ আপনি ফতোয়ার মধ্যে দেখেন, ফতোয়া শামির মধ্যে দেখেন, ইবনে আবিদিন রহমতুল্লাহ ফতোয়া শামির মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন, স্পষ্ট করে উল্লেখ করেছেন। কোনো মাসালার মধ্যে যদি আপনি কোনো ব্যাপারে আপনার কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য মনে হয় যে এটি মানে মনোভূত হয় সেটা আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটি কথা, সেটা হচ্ছে এই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরজ করলেন না, সাহাবিদের ফরজ করার কোনো মানে বিষয় নেই, তারপরে সাহাবিরা কেউ ফরজ করলেন না, যেটা তাবিয়া ফরজ করলেন না, তাহলে কি আপনি বলেন ইমাম হানিফা রহমতুল্লাহ ফরজ করেছেন? ইমাম রহমতুল্লাহ কি কি বলেছেন বলবো, আমাদের সময় নেই, এই জন্য একটা বিষয় আলোচনা সারা রাত করার বিষয়, বুঝতে পেরেছেন কিনা? আপনারা যে প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর সারা রাতের প্রশ্ন উত্তর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকাউলি, হারাম ওই ব্যক্তির উপর, মান লাম ইয়ারিফ দালিলি, যে আমার দলিল জানে না, আন ইফতিয়া বিকাউলি, সে আমার বক্তব্য দিয়ে ফতোয়া দেবে, হারাম করে দিয়ে গেছেন। সুতরাং আপনি ফরজ করতেছেন কোন জিনিসকে, যেটা ইমাম রহমতুল্লাহ আলাইহি হারাম করে দিয়েছেন সেটাকে? এরপর তিনি আরো স্পষ্ট করেছেন, কারণ হতে পারে ভুল বিভ্রান্তি আসতে পারে, ইবনে আবেদিন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন প্রথম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায়, প্রথম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, তিনি বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটা আমার মাযহাব। আল্লাহ আউলাইল ইমাম, এই ইমামরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এরা আমাদের মাথার উপর, এদের সম্মান করি আমরা, এরা কেউ ভুল করে জানে, আমরা নিজেদের ভুল নিজেরা করতেছি, কারণ আমরা নিজেরা ফরজ তৈরি করি। তো 130 ফরজের প্রথম 4 ফরজ কি কি, প্রথম 8 ফরজ কি কি বলেন তো, কে বলতে পারবে? 4 মাযহাব, 4 কুরসি, এগুলো ফরজ করলো কে? ফরজ তো আমরা নিজেরা তৈরি করি, আমরা নিজেদের তৈরি করা ফরজের কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ এবং তার রাসূলের তৈরি করা ফরজ না, ইমামদের দেখানো পথ না, এটা মূলত আমাদের প্রবৃত্তির পথ, ইমামদের উপর মিথ্যাচার করছি আমরা, এটা ঠিক না। বরং সত্য কথা হচ্ছে এই, আপনারা যদি কেউ মাযহাবের কোরআন এবং হাদিসের আলোকে অনুসরণ করতে চান করতে পারেন, কিন্তু কোনো আলেমকে আপনারা হেয় করবেন না, তুচ্ছ করবেন না, গালিগালাজ করবেন না, খবরদার, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইমামদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ যারা আলেম আছেন তাদেরকে বলছি 18 নম্বর খণ্ডের মধ্যে দেখেন, মাজমু ফাতাওয়ার 18 নম্বর খণ্ডের মধ্যে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে উম্মাতের সমস্ত লোকেরা তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, তাদের সত্যায়তা করে মানে সত্যায়ন করেছে তাদের বিষয়গুলো নিয়ে, তাদের আদালতের বিষয়ে, তাদের ইজতিহাদের বিষয়ে। সুতরাং এটাকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নেই। যারা তুচ্ছ জ্ঞান করছেন তারা না জেনে করছেন, আন্দাজে করছেন, এলেম না থাকার কারণে করছেন।